কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ ও শ্রমিক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে সত্যাগ্রহ দিবস পালন করল কংগ্রেস। 31 অক্টোবর বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর শহরেই সত্যাগ্রহ দিবস পালন করা হয়। এদিন রাজীব ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচিতে সামিল হয় জেলা কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সত্যাগ্রহে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাহফুজ আলম ডালিম, কংগ্রেস নেতা হিরু হালদার, শিলাদিত্য হালদার সহ জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। অল ইন্ডিয়া কংগ্রেসের ডাকে সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে সত্যাগ্রহ দিবসের মধ্য দিয়ে কেন্দ্রের নয়া কৃষি বিল, শ্রমিক বিরোধী বিল, জাতীয় সম্পত্তিগুলোকে বিলগ্নিকরণ এবং সেই সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চিত কর্মসংস্থান, এই সব নিয়ে তার প্রতিভা জানিয়ে আজকে আমরা সত্যাগ্রহ দিবস পালন করছি। সত্যাগ্রহ দিবসের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি যে সত্যাগ্রহ দিবসকে কেন্দ্র করে যে সত্যাগ্রহ আন্দোলন একদিন গান্ধীজির নেতৃত্বে গোটা ব্রিটিশকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে সাহায্য করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, সেই সত্যাগ্রহ আন্দোলনকে সামনে রেখে আগামী দিনে এই সাম্রাজ্যবাদের মদতপুষ্টক এই বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে উৎখাত করেই ছাড়বে, এটাই আজকের আমাদের এই সংকল্প। দামকে ধরবে যার জিনিস সে দাম বলবে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে কৃষক বিলের না, কে দাম ঠিক করবে? কৃষকদের ঘরে তো এক বছর পেঁয়াজ রাখার ব্যবস্থা নেই, এক বছর গম রাখার ব্যবস্থা নেই, তখন কি হবে? ওই আলু আপনারা আপনারই আলু, যার শির যার গোড়া তারই ভাঙো দাঁতের গোড়া, এরকম অবস্থা হয়ে গেছে। তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বিকেল 4টা পরে আজকে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন চালু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তিনজন দালাল মিলে ঠিক করলো কি আমরা, একজন বলবে 100 টাকা, একজন বলবে 200 টাকা, একজন বলবে 300 টাকা, মোবাইলটার দাম 4000 টাকা দিতে হবে। প্রতিবাদ এই জায়গায় কৃষক বিলের এই কথাই বলেছে, এমএসপি নাই, সহায়ক মূল্য সেই মূল্যটা নির্ধারিত করা নাই, কংগ্রেস এই জায়গাটায় প্রতিবাদ করছে। এবং আর কি, যদি করে যাবে সরকার হস্তক্ষেপ করতে পারবে না এই বিলে, কথাটা উল্লেখ আছে, মনোজ দাদা ভালো বলবেন, আমার জেলা নেতারা আছেন বলবেন,